আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বরাকাতদারিমন্দার পর হেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা রোজা রমজান মাস ছাড়াই চল্লিশ বছরের মাফের দোয়া পড়লে চল্লিশ বছরের গুনা মাফ হয় আবার আপনি হয়তো শুনেছেন আশি বছরের গুনা মাফের আমল আছে আবার শুনেছেন হয়তো দুইশো কোটি নেকি লাভের দোয়ার কথা আবার হয়তো শুনেছেন দশ লক্ষ দোয়ার কথা আবার হয়তো এটাও শুনেছেন একশোবার হজ করার দোয়া সম্পর্কে তো এই যে ফজিলাতগুলো এগুলো আসলে বাস্তব এগুলো আসলে পরলে উপকার পাবেন এবং সোয়াব পাবেন সোয়াবের বিষয়টা বা গুণমাফের বিষয়টা খুবই সিম্পল যে সংখ্যাগুলো আমি আপনাকে শোনালাম এগুলো সোয়াব বা গুনাহের ক্ষেত্রে খুবই সাধারণ একটা বিষয় খুবই স্বাভাবিক একটা সংখ্যা তালা বান্দাকে সোয়াব দিতে কখনোই কৃপণতা করেন না দেরি করেন না এবং মাফ করতেও কখনোই দেরি করেন না এজন্য সোয়াব পাওয়া বা গুণা ক্ষমা লাভ করা খুব ইজি আমি আপনাকে আজকের এই ভিডিওটির মধ্যে চল্লিশ বছরের মাফের আমল সম্পর্কে বলবো এবং পাশাপাশি যে দোয়াটির কথা বলব এই দোয়াটির আরও কিছু প্রাসঙ্গিক আলোচনাও শোনাব ফলে আপনি দোয়াটি পড়ে টাকা পয়সার যেই সমস্যা আপনার আমার হয় এই সমস্যা থেকে বাঁচব এবং বিপদ আপদের যেই সমস্যা আমাদের আসে মাঝে মধ্যে এই বিপদ আপদ আর আসবে না এবং আমরা বিশেষভাবে আমাদের গুণা ক্ষমা করাতে পারবো মরলে আমরা আল্লাতার জান্নাতে খুব সহজে পৌঁছতে পারব দর্শক যে দোয়াটির সম্পর্কে আমি আপনাকে বলবো সেই দোয়াটি আমি আগে আপনাকে শোনাই দোয়াটি হচ্ছে এরকম লা হাওলা ওয়ালা কুয়া ইল্লা বিওলা ওয়ালা কুয়া ইল্লা বিল্লা এই রোজা রমজানের মাসে এই রোজা রেখে আল্লাহর নামের কসম করে বলছি আমি যেভাবে এই নামটার এই দোয়াটা আমল করতে বলবো সেভাবে যদি আপনি আমল করতে পারেন ঠকবেন না জিতবেন হারবেন না ব্যর্থ হবেন না আপনি অবশ্যই সফল হবেন তাই দোয়াটি তো আমরা অনেকেই আগে থেকেই জানি সব কিছুই আগে থেকে জানা থাকে আমাদের কিন্তু নিয়মকানুন ওগুলো আমরা অনেকটা আমল না করতে করতে ভুলে যাই যেমন এদের নামাজ জানাজার নামাজ পড়তে হয় এই নামাজ সম্পর্কে আমরা জানি কিন্তু মাঠে যখন যাই তখন অনেক সময় সন্দেহ বা দুর্বল দুর্বলতা জাগে যে আসলে কি করব কিভাবে নামাজটা পড়ব তো দোয়া দুরুদের অনেক নিয়ম কারণেই আমাদের জানা থাকে তবু আমলের ক্ষেত্রে কিছুটা সংসার সন্দেহ তার মধ্যে আমরা পড়ি ফলে আমল করে ততটা উপকার পাই না তাই আমি আপনাকে একটা পরিষ্কার ধারণা দেব এবং যে নিয়মটা বলব এই নিয়মটা অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আপনি অবশ্যই সফল হবেন আপনি অবশ্যই আপনার গোনা থেকে বাঁচতে পারবেন আপনি অবশ্যই গুপ্ত ধন পাবেন আপনি অবশ্যই টাকা পয়সার মালিক হতে পারবেন অবশ্যই হারানো সম্পদ ফিরে পেতে পারবেন অবশ্যই সকল ধরনের ত্রুটি সকল ধরনের ক্ষিপণতা সকল ধরনের রোগ বালাই বা সকল ধরনের বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারবেন দোয়াটি পড়ার কারণে একটা হাদিসে আমি পড়েছি এই দোয়াটি পাঠ করলে নিরানব্বইটা রোগ ভালো হয়ে যায় নিরানব্বইটা রোগ আপনার আমার শরীরে কয়টা রোগেই বা হয় দুই চারটা রোগ হলেই তো আমার বিছানায় পড়ে যায় তো আপনি যদি এই দোয়াটি পড়তে থাকেন তো নবীজির ঘোষণা তোমার নিরানব্বইটা রোগ ভালো হবে নবীজি বলেছেন ঠিক আছে আর কেউ কিন্তু বলেন না কথাটা তাই বিশ্বাসে নেবেন এবং আমল করবেন এই দোয়াটির গুরুত্ব বুঝতে এই দোয়াটির ক্ষমতা বুঝতে এই একটা হাদিসেই কিন্তু যথেষ্ট যে দোয়াটা পড়বা নিরানব্বইটা রোগ ভালো হবা এই একটা হাদিসেই যদি থাকতো তবুও কিন্তু আমরা লোফে এই দোয়াটা পড়তে শুরু করতাম কিন্তু দোয়াটির ক্ষেত্রে এরকম একটাই আশ্চর্যজনক কথা বর্ণিত হয়নি অন্য একটা হাদিসে নবী বলেন জান্নাতের গুপ্ত ধন হচ্ছে লা হাওলাওয়ালা কুতাইল্লা বেল্লা জান্নাতের গুপ্ত ধন বলেছেন নবী এই দোয়াটিকে একাধিক তাই কেউ যখন এই দোয়াটি পরে সে যেন কেমন যেন জান্নাতের মালিক হয়ে যায় জান্নাতের গুপ্ত ধন পেয়ে যায় তাই দোয়াটি পরা জান্নাতে যাওয়া খুব সহজ দোয়াটি পরে জান্নাতে প্রবেশ করা খুব ইজি হবে আপনার জন্য তাই দোয়াটি বেশি বেশি পড়বেন আর কোন কারণে পড়বেন আপনার গুণা মাফের জন্য আমার আপনার অনেক গুণা হয়ে যায় সগিরা কবিরা ছোট বড় জানা অজানা দিনের গুণা রাতের গুণা প্রকাশ্যে গোনা গোপনীয় গুণা তো এই যে গুণাগুলো গুণা সাধারণত দুই প্রকার একটা হচ্ছে সগিরা গুণা একটা হচ্ছে কবিরা গুণা অর্থাৎ একটা ছোট গুণা একটা বড় গুণা যেমন নামাজ ছাড়া একটা বড় গুণা আবার ছোটো গুণা কী বলবো মনে করেন রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা কুকুর দেখলেন আপনার কোনো কাজ নাই কুকুরটা একটা ভয় দেখালেন কুকুরটাকে বা কুকুরটাকে কিছু একটা করতে চাইলেন ক্ষতি তো এটা সগিরা গোনা কিন্তু এই সেম কাজটা যদি মানুষের সাথে করেন তাহলে কিন্তু এটার সগিরা গুনা থাকলো না এটা কবিরা গোনা হয়ে গেল আবার মনে করেন গাছের একটা পাতা ছেঁড়লেন কোনো কাজ বা কোনো খামাখা গাছ ক্ষতি করলেন বা জাতীয় কিছু করলেন সগিরা গুণা আসলে খুবই কমন একটা ব্যাপার এটা আমরা হরা হামেশাই করে থাকি সগিরা গুণা ছোটো হয়ে থাকে সগিরা গুণা ওরকম নামি দামি কোনো বিষয়ের জন্য হয় না যেমন রোজা না রাখা জাকাত না দেয়া বা পর্দা না করা এগুলো কি সগিরা গুণা বলেন এগুলো কবিরা গুণা আর এগুলোর সাথে যে সকল সংশ্লিষ্ট কাজ আছে সেগুলো সগিরা গুনাহের মধ্যে পড়তে পারে তাই সগিরা গুণা খুবই স্বাভাবিক একটা বিষয় তো হাদিসে পাওয়া যায় কেউ যখন লা হাওয়াওয়াল কুয়া ইল্লা বিল্লা পরে তো আল্লাহ তালা তার জিন্দিগির সকল সগিরা গুণা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ তাই দোয়াটি পাঠ করবেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের সগিরা গুনাহ থাকলেও মাফ হয়ে যাবে দর্শক আরেকটা কথা বলি সগিরা গুনাহ মাফ পাওয়ার জন্য মোনাজাত করে কান্নাকাটি করার দরকার হয় না সগিরা গুনাহ ক্ষমা করার জন্য নামাজ শেষে আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাইতে হয় না সগিরা গুনা কেমনে মাফ হয় জানেন কয়েকটা হাদিস শোনেন যদি আপনি ফজর পড়েন আবার জোহর পড়েন। মাঝখানে যে ছয় সাত ঘন্টা সময় এই ছয় সাত ঘন্টার মধ্যে যত সুগিরা গুনা করেছেন জোহর পড়ার কারণে সেগুলো মাফ হয়ে যায় কোন প্রকার মাফ চাওয়া ছাড়াই যদি শুধু জোহর পড়লেন তো মাফ হয়ে গেল আবার জোহর পরে বাড়িতে আসলেন আসর পর্যন্ত ছগিরা গুনা এক হাজার করলেন আসরে নামাজ পড়লেন তো আসর পরার কারণে মাঝখানের যে দুই তিন ঘন্টা গুণা করেছেন ছগিরা এগুলো অটোমেটিক ক্ষমা হয়ে যায় এভাবে পাঁচ শক্ত নামাজ পড়ার কারণে পাঁচ শক্ত নামাজের মাঝখানা যত গুণা করেছেন দিনে রাতে সব গুণা মাফ হয়ে যায় আবার জুমা টু জুমা এক জুমা থেকে আরেক জুমা মাঝখানে সাত দিন যত সুগিরা গুণা করেছেন জুমা টু জুমা আদায় করার কারণে এই সপ্তাহের জুমা পড়লেন পরের সপ্তাহ জমা পড়লেন তাহলে মাঝখানে সাত দিনের গুণা ক্ষমা হয়ে যাবে আবার ওমরা টু উমরা এই রমজানে উমরা করলেন আবার পরের রমজানে ওমরা করলেন বা এই বছর ওমরা করলেন দুই সালে দুই সালে আবার ওমরা করলেন তাহলে এই মাঝখানের এক বছরের গুণা ক্ষমা হয়ে যাবে খুবই ইজি সগিরা গুণা ক্ষমা করা তাই বলাই যায় যে কেউ যখন লাহ আলা কুবতাইল্লাহিল্লাহ দোয়াটা মন থেকে পাঠ করে তো আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাই দর্শক দোয়াটি মন থেকে পাঠ করবেন দোয়াটির সারমর্ম কথা হচ্ছে আল্লাহ তুমি যদি আমাকে রোজা রাখার শক্তি সাহস বা তৌফিক দাও তাহলে আমি রাখতে পারবো আর না হলে আমি রাখতে পারবো না যারা রোজা রাখতে পারতেছেন তারা আল্লাহর অশেষ দয়ার মধ্যে আছেন এটা মানতে হবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন তাই আপনি রোজা রাখতেছেন আল্লাহ তালা আপনাকে দয়া করতেছেন আল্লাহতালা আপনাকে অনুগ্রহ করেন আল্লাহ তালা চান যে বান্দা তোকে আমি জান্নাত দেব তাই আপনার দ্বারা আল্লাহ তালা রোজা রাখাচ্ছেন খুদার কসম আল্লাহ তালা যদি এটা না চাইতেন দুনিয়ার অন্য এবাদত হয়তো আপনি করতে পারতেন কিন্তু রোজার মতো এত পবিত্র পুত স্বচ্ছ এবাদত আপনার দ্বারা কোনো দিনই হতো না রোজা এটা কোনো দিনই আপনি রাখতে পারতেন না যদি আপনি আল্লাহর প্রিয় না হতেন আল্লাহ যাকে না ভালোবাসেন সে রোজা রাখতে পারে না তাই রোজা রাখতে পারা তাই বিশাল সৌভাগ্যের যারা রোজা রাখতে পারেন না কোনো অজুহাতে বা কোনো কারণে বা এমনিতেই তারা দোয়াটা বেশি বেশি পড়বেন ওয়ালা ইল্লা বিল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ তুমি যদি রোজা রাখার সুযোগ করে দাও তবেই তো আমি রাখতে পারবো আমাকে একটু সুযোগ করে দাও আল্লাহ তুমি যদি আমাকে নামাজ পড়ার তৌফিক দাও তবেই তো আমি নামাজ পড়তে পারবো তা না হলে তো পারবো না লা লাউলা ওয়ালাকুয়াইল্লা বিল্লাহ এই দোয়াটা যেভাবে পাঠ করবেন সেই নিয়মটা আমি এখন বলছি ইফতার করে সাহারি করে তারাবি পরে ইফতার করে এসার পরে তারাবি পরে বেতের নামাজ পড়ে যখন রাতের বিছানায় আসবেন ঘুমাতে তখন উজুসহ বিছানায় আসবেন এবং পুজো সহ এসে প্রথমে নবীজি সাল্লাহ আলি সাল্লামের পর একশোবার দুরুশ্বরী পাঠ করবেন এরপরে এই দোয়াটা আপনি চারশো নিরানব্বই বার পাঠ করবেন এরপরে আবার একবার পড়বেন হাওয়ালা কৌতাই বি আলী লিম এরপর আবার একশোবার দুরুশ্বরী পাঠ করবেন তাহলে আপনার যত সমস্যা আছে সকল সমস্যা দূর হবে আপনার যত আশা আছে সকল আশা পূরণ হয়ে যাবে আল্লামা অমর ফারুক সন্দীপি দামাদ বারাকাম দামাদ বারাক হোম থেকে আমি এই কথাটি শুনেছি তিনি বাংলাদেশের যে সকল আলেম ওলামাগণ আছেন শীর্ষস্থানেও সকল ওলামাদের উস্তাদ বা শিক্ষক বলা চলে তাকে তিনি এই নিয়মটা কোরআন হাতে নিয়ে শিক্ষা দেন মানুষকে তিনি বলেন আমি কোরআন হাতে নিয়ে বলছি আপনারা যদি এই নিয়মটি অনুযায়ী এই দোয়াটা পাঠ করেন আপনারা সফল হবেন আপনারা নাজাদ পাবেন আপনাদের মনোবাসনা পূরণ হবে আপনাদের অভাব দূর হবে আপনাদের বিপদ দূর হবে তাই তার কথার আলোকে আমি আপনাকে আল্লাহ নামের কসম করে হাজার বার বলতে পারি তিনি একজন দেশের নির্ভরযোগ্য আলেম তার কথার একটা দাম আছে আর তাছাড়া তার কথা যদি বাদেই দেন এই দোয়াটির ক্ষেত্রে তো সরাসরি নবীজির কথাই আছে দোয়াটা পড়বা তো নিরানব্বইটা রোগ ভালো হবে দোয়াটা পরবা তো জান্নাতের গুপ্ত এটা এছাড়াও হাদিসে বা কোরআনে বা ইসলামে এই দোয়াটির আর অন্যান্য ফজিলত বলা হয়েছে দোয়াটি সম্পর্কে আরেকটা ঘটনা আপনাকে শোনাই তাহলে দোয়াটির সম্পর্কে আপনার আরেকটু দৃঢ়তা আসবে একজন সাহাবি আসলেন আর বললেন যে আল্লাহ আমি না আমার সন্তানকে হারিয়ে ফেলেছি ডাকাত ধল ধরে নিয়ে গিয়েছে আমার সন্তানকে আমি কি করতে পারি নবী বললেন ইত্লা আল্লাহকে ভয় করো ওয়া আল্লাহ আল্লাহর উপর ভরসা করো্লা হাউলাওয়ালা কুয়া ইল্লা বিল্লাহ আর বেশি বেশিলা হাউলা কুয়া ইল্লা বিল্লাহ জিকির করো তিনটা তিনটা কাজ নবী যেই সাহাবিকে দিলেন সাহাবের নাম হচ্ছে হজরত আউফর আল্লাহ হজরত আউফরাদি আল্লাহ আনহু তিনটা কাজ নবীর থেকে শিখে বাড়িতে গেলেন তার স্ত্রীকে জানালেন যে বিশ্বনবী আমাদেরকে আমাদের সন্তান পাওয়ার জন্য এই তিনটা কাজ করতে বলেছেন এক নম্বর আল্লাহকে ভয় করতে বলেছেন দুই আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করতে বলেছেন আর তিন নাম্বার ইল্লা এলা দোয়াটা বেশি বেশি পড়তে বলেছেন চলো আমরা স্বামী স্ত্রী এই তিনটা আমল শুরু করি তারা দুই এজন স্বামী স্ত্রী আমলটা করতে শুরু করলেন একদিন করলেন দুই দিন করলেন তিন দিনের মাথায় গভীর রজনী থেকে যেন দরজায় নক করলো হজরত আউফ বলেন আমি দরজা যখনই খুলি দেখতে পাই দরজার সামনে আর কেউই নয় এ তো আমার সন্তান জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছে শুধু তাই নয় আমার সন্তানের পেছনে চার হাজার উঠ দেখা যাচ্ছে আর চল্লিশ হাজার বকরি দেখা যাচ্ছে তার নাম সন্তান এই দুইজন হজরত আউফ এবং তার সন্তান এই দুইজন সকালবেলা নবীজির কাছে আসলেন বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি তো আমল শিক্ষা দিয়েছিলেন আমল করেছি ফলে আমার সন্তান এসেছে আবার এই চার হাজার ওর চল্লিশ হাজার বকরিও নিয়ে এসেছে এটা কি আমরা খেতে পারবো নবীজি অপেক্ষায় রইলেন আল্লাহর আদেশের আল্লাহ তালা নাজিল করে জানালেন ইয়া ওই আল্লাহ আল্লাহ তালা জানিয়ে দিলেন ও নবী যে আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তাল্লা তাকে বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দেই আর আমি আল্লাহ তাল্লাহ তাকে এমন জায়গা থেকে টাকা পয়সা ধন দৌলত দিয়ে থাকি যা সে কখনো কল্পনাও করতে পারে না তার মানে এই দোয়াটা কেউ পড়লে তার হারানো মাল ফিরে পাবে এই দোয়াটা কেউ যদি পাঠ করে সে সম্পদ পাবে দৌলত পাবে ক্ষমতা পাবে সম্মান পাবে নাজাদ পাবে মুক্তি পাবে আল্লাহ তালার নুসরত সাহায্য পাবে একটা কথা আমি সবসময় বলি লা লাহ এটা হচ্ছে জান্নাতের সরাসরি চাবি মৃত্যুর আগে লাহ হাই্লাহ পড়তে পারলেন তো আপনি জান্নাতে চলে গেলেন আর বিল্লাহ। এটা আল্লাহর সাহায্য পাওয়ার সরাসরি চাবি আল্লাহ দরবার থেকে সাহায্য পাওয়ার যত দোয়া আছে আল্লাহ দরবার থেকে কোনো কিছু পাওয়ার আল্লাহ তালার কাছ থেকে কোনো কিছু চেয়ে হাসিন করার যত মাধ্যম আছে এই সকল মাধ্যমের মধ্যে লা ইল্লা এই দোয়াটি এই মাধ্যমটি একেবারে শীর্ষস্থানে আছে একেবারে টপ লেভেলে আছে এই দোয়াটা কেউ পড়বে আর সে আল্লাহর নুসরত সাহায্য পাবে না এটা হতে পারে না লাহা ইল্লা পড়লো অথচ তার হলো না এটা যেমন হতে পারে না লা পড়বে অথচ আল্লাহ আলাহ তাকে সাহায্য করবে না এটাও হতে পারে না তার মানে হচ্ছে সহজ কথা বলছি এখন লা হাওলাওয়ালা ইল্লা বেল্লা রোগ হলে পড়বেন, রোগ ভালো হবে লা হাওলাওয়ালা ইল্লা বেল্লা বিপদের সময় পড়বেন বিপদ দূর হবে রোজা অবস্থায় পড়বেন রোজা রাখতে কষ্ট হবে না আপনি এই জিকিরটা এই শব্দটা কোনো ভালো কাজের শুরুতে করবেন ভালো কাজে সফল হবেন এই দোয়াটা কোনো বিশেষ চাহিদা পূরণের জন্য পড়বেন বিশেষ চাহিদা পূরণ হয়ে যাবে যেই উদ্দেশ্যে যে আশা নিয়ে এই দোয়াটি আপনি পাঠ করবেন সেই উদ্দেশ্য সফল হবে টাকা পয়সা ধন দৌলত বা আর্থিক সংকটে থাকলে এই দোয়াটি পড়তে পারেন সচ্ছলতা পাবেন এবং গুণা থাকলে যদি গুণাগুলো ক্ষমা করাতে চান দোয়াটা পড়তে পারেন ছোটো গুণা বড় গুণা অপ্রকাশ্য অপ্রকাশ্য ছোটো বড়ো সেরিকি বেদাতি জাহারি বাতিনি সব গুণা যদি এই দোয়াটি পাঠ করার মাধ্যমে ক্ষমা করাতে চান তাহলে প্রতিদিন সাহারির সময় একশোবার পড়বেন ইফতারের সময় একশোবার পড়বেন আর আল্লাহকে বলতে থাকবেন আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো অন্তর থেকে বলতে থাকবেন আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহ আমাকে ক্ষমা করো আমি আর গুণা করব না এভাবে অন্তরে ভাবনা নিয়ে লা হাওয়াওয়ালা কুওয়াতা তাই বিল্লা দোয়াটা সকালে একশোবার বিকালে বার পড়বেন আমি এ পর্যন্ত যত কল্যাণ বা যত ফজিলত আপনার সাথে শেয়ার করেছি খোদার কসম ওই আসমানের মালিকের কসম আপনি সব সফলতা সব কল্যাণ সব উপকার সব ফায়দা পেয়ে যাবেন তবে মাঝখানে একটা নিয়ম আমি বলেছিলাম যে একশোবার দুরুস শরীফ আগে এরপরে দোয়াটা চারশো নিরানব্বই বার এরপরে একবার তাইল্লা বিল্লা হিলা আলিগুল আজম এরপরে আবার একশোবার দুরুস শরীফ এই নিয়মটাও আপনি ফলো করতে পারেন রাতে ঘুমাবার আগে ইনশাল্লাহ এই নিয়মটি ফলো করলেও আপনার যে কোনো সমস্যা ভালো হবে যে কোনো আশা পূরণ হবে আপনার যে কোনো বিপদ দূর হবে যে কোনো আর রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আপনার জন্য দোয়া করে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম